राज्यपाल सांविधानिक पद के अपव्यवहार कर निर्वाचित राज्य सरकार के फेले देवार चेष्टा कर केंद्रीय बीजेपी सरकार এমনটাই অভিযোগ নিয়ে সোমবার দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। এদিন রাজ্যে রাজভবনের সামনে কংগ্রেস ও তৃণমূল মাফ করেন এদিন রাজ্যে রাজভবনের সামনে কংগ্রেস ও যুব কংগ্রেস যৌথভাবে এক প্রতিবাদ কর্মসূচি পালন করলো। তাদের অভিযোগ, রাজস্থানের পরিপ্রেক্ষিতে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কংগ্রেসের মূল সংগঠন এবং যুব সংগঠনের নেতাকর্মীরা।